প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের করাবো কোষে দেখি পনেরো কোষে দেখি পনেরো আগে এক থেকে তেরো পর্যন্ত হয়ে গেছে আজকে আমরা চোদ্দো তার থেকে বাকি শেষ পর্যন্ত করবো দেখো চোদ্দ দাগে কী বলেছে একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে পনেরো সেকেন্ড সময় লাগলো ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় ষাট কিমি হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে হিসাব করি এখানে ট্রেনের গতিবেগ বলেছে ঘন্টায় ষাট কিমি অর্থাৎ এক ঘন্টায় ষাট কিমি যাচ্ছে আর প্ল্যাটফর্মটা অতিক্রম করতে তার কত সময় লেগেছে পনেরো সেকেন্ড ধরো এই একটা প্ল্যাটফর্ম আর এই একটা ট্রেন যাচ্ছে ট্রেনের মধ্যে একজন ব্যক্তি রয়েছে তাহলে সেই ব্যক্তিটা এই ধরো প্ল্যাটফর্মের শুরু থেকে শেষ পর্যন্ত যেতে যতটা সময় লাগবে সেটাই হচ্ছে প্ল্যাটফর্মে অতিক্রম করার সময় অর্থাৎ প্ল্যাটফর্মে নিজের দৈর্ঘ্য অতিক্রম করার সময়টাই হচ্ছে পনেরো সেকেন্ড তাহলে দেখো ট্রেনটি এক ঘন্টায় যায় কত ষাট কিমি অর্থাৎ এক ঘন্টাকে যদি আমি সেকেন্ডে নিয়ে আসি তাহলে ষাট ইন্টু ষাট সেকেন্ডে যায় ষাট কিমিকে মিটারে আনলে ষাট ইন্টু এক মিটার তাহলে এক সেকেন্ডে কত যাবে এক সেকেন্ডে যাচ্ছে তাহলে ষাট ইন্টু এক হাজার বাই ষাট ইন্টু ষাট মানে ষাট ইন্টু ষাটটা নিচে আসলো এবার বলেছে পনেরো সেকেন্ড সময় লেগেছিল তোমার ওই প্ল্যাটফর্ম অতিক্রম করতে তাহলে পনেরো সেকেন্ডে কত দূর যাবে তাহলে পনেরোটা গুণ হবে যেহেতু এক সেকেন্ডের থেকে পনেরো সেকেন্ডে বেশি যাবে তাহলে গুণ হবে উপরে বসছে তাহলে দেখো এবার উপরে হচ্ছে কত ষাট ইন্টু এক হাজার ইন্টু পনেরো বাই নিচে হচ্ছে ষাট ইন্টু ষাট দেখো একটা ষাট একটা শার্ট কেটে গেল আচ্ছা এখানে ষাটের একটা শূন্য আর উপরে হাজারের একটা শূন্য কাটলাম থাকছে কত এটা ছয় ছয় আর পনেরোকে দেখো তিন দিয়ে কাটা যায় তাহলে ছয়কে তিন দিয়ে কাটলে দুই পনেরোকে তিন দিয়ে কাটলে পাঁচ আবার এই দুই দিয়ে যদি এই একশোকে কাটি তাহলে কত হচ্ছে পঞ্চাশ তাহলে উপরে থাকছে পঞ্চাশ আর পাঁচ এই দুটোর গুণ ফল তাহলে দুটো গুণ করলে কত হচ্ছে পাঁচ আর পঞ্চাশ গুণ করলে হচ্ছে আড়াইশো মিটার অর্থাৎ প্ল্যাটফর্মটির দৈর্ঘ্যটি কত আড়াইশো মিটার পনেরো কি বলেছে একটি ট্রেন চার সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং কুড়ি সেকেন্ডে দুশো চৌষট্টি মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ হিসাব করি একটা ট্রেন যখন দেখো একটা ট্রেন যখন একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে ধরো এখানে একটা টেলিগ্রাফ পোস্ট আছে এই টেলিগ্রাফ পোস্টকে যখন এই ট্রেনটি অতিক্রম করছে তার মানে ট্রেন নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে তাহলে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে কত সময় লাগছে চার সেকেন্ড তাহলে তার গতিবেগ কত সেটা আমরা বের করতে পারবো আচ্ছা আবার বলেছে দেখো একটা দুশো চৌষট্টি মিটার একটা সেতু রয়েছে সেই সেতুটাকে যখন অতিক্রম করছে ধরো এই একটা সেতু রয়েছে এই সেতুটাকে যখন অতিক্রম করবে ট্রেনটি তখন কী করবে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে প্লাস সেতুটার দৈর্ঘ্য অতিক্রম করবে দুটোরই দৈর্ঘ্য অতিক্রম করবে অর্থাৎ দুটো দৈর্ঘ্য আমাদের যোগ করতে হবে সেক্ষেত্রে তাহলে আমরা একটা একটা করে করি তাহলে দেখো ট্রেনটি প্রথমে যখন কুড়ি সেকেন্ডে অতিক্রম করছে দুশো চৌষট্টি মিটার সেই সময় কিন্তু তোমার ট্রেন সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে প্লাস ট্রেন নিজের দৈর্ঘ্যতিক্রম করছে তাহলে এখানে শুধুমাত্র দেওয়া আছে সেতুর দৈর্ঘ্যটা দেওয়া আছে আর চার সেকেন্ডে নিজের দৈর্ঘ্যতিক্রম করছে তাহলে এই চার সেকেন্ডটা যদি আমি কুড়ি সেকেন্ড থেকে বাদ দিই তাহলে যে সময়টা পাবো সেইটা শুধুমাত্রই সেতু অতিক্রম করার সময় হবে সেই জন্য করলাম কি কুড়ি সেকেন্ড থেকে চার সেকেন্ড বিয়োগ করলে বাকি থাকছে কত ষোলো সেকেন্ড এই ষোলো সেকেন্ডে যাচ্ছে কত দুশো চৌষট্টি মিটার এই ষোলো সেকেন্ডে শুধুমাত্র প্ল্যাটফর্ম সেতুটি অতিক্রম করছে আর কুড়ি সেকেন্ড টোটাল কুড়ি সেকেন্ডটা হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য আর চার সেকেন্ডটা হচ্ছে শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে দেখো কুড়ি সেকেন্ড থেকে চার সেকেন্ড বিয়োগ করলে ষোলো সেকেন্ডে যাচ্ছে দুশো চৌষট্টি মিটার এক সেকেন্ডে কত যাচ্ছে দুশো চৌষট্টি বাই ষোলো আর ষাট ইন্টু ষাট সেকেন্ড অর্থাৎ এক ঘন্টায় কত যাচ্ছে বেশিভাবে সেটা উপরে ষাট ইন্টু ষাট গুণ করলাম এবার দেখো ষোলোকে আর দুশো চৌষট্টিকে যদি চার দিয়ে কাটি ষোলোকে চার দিয়ে কাটলে চার চারে ষোলো চার দুশো চৌষট্টিকে কাটলে কত হচ্ছে ছেষট্টি আবার চার দিয়েও ষাটকে কাটলে কত হচ্ছে পনেরো এবার দেখো ছেষট্টি পনেরো আর ষাট এই তিনটে গুণ করলে হচ্ছে কত হাজার মিটার এই ঊনষাট হাজার চারশো মিটারকে কিলোমিটার আনলে ঊনষাট দশমিক কি এটা হচ্ছে ট্রেনটির গতিবেগ পেলাম এরপরে আমরা বের করব ট্রেনের দৈর্ঘ্যটা অর্থাৎ ট্রেনটির গতিবেগ কত উনষাট দশমিক চার কিমি পার ঘণ্টা আবার দেখো ট্রেনটি যখন ষোলো সেকেন্ডে যাচ্ছে দুশো চৌষট্টি মিটার তাহলে এক সেকেন্ডে কত যাবে আর চার সেকেন্ডে চার সেকেন্ডে কি নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে তো তাহলে নিজের দৈর্ঘ্যটা বের করতে গেলে আমাদের চার সেকেন্ডে কত যাচ্ছে সেটা বের করতে হবে তাহলে ষোলো সেকেন্ডে যাচ্ছে দুশো চৌষট্টি মিটার এক সেকেন্ডে যাচ্ছে কত দুশো চৌষট্টি বাই ষোলো আর চার সেকেন্ডে যাচ্ছে কত বেশি যাবে তাই চার উপরে গুণালো দেখো চার দিয়ে ষোলোকে কাটলে কত চার চারে ষোলো চার হচ্ছে আবার চার দিয়ে দুশো চৌষট্টিকে কাটলে কত ছেষট্টি হচ্ছে তাহলে আমরা যে ছেষট্টি মিটারটা পেলাম মেটা হলো ট্রেনটির দৈর্ঘ্য অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য কত ছেষট্টি মিটার ষোলো দাগে দেখো কী বলেছে একটি ট্রেন দুশো দশ মিটার ও একশো বাইশ মিটার দীর্ঘ দুটি সেতু অতিক্রম করে যথাক্রমে পঁচিশ সেকেন্ড ও সতেরো সেকেন্ডে অতিক্রম করেছে আচ্ছা হিসাব করি হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ লিখি এখানে দেখো দুটো সেতু অতিক্রম করছে একটি ট্রেন তার মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্যটা একটা নির্দিষ্ট রয়েছে তাহলে দুটো ট্রেন সরি একটি ট্রেন যখন দুটো সেতু অতিক্রম করছে তা সেতুর ক্ষেত্রে তোমার সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেন নিজের দৈর্ঘ্য দুটোই অতিক্রম করছে তাহলে দেখো ধরি ট্রেনটির দৈর্ঘ্য এক্স মিটার যেহেতু আমাদের এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নেই তাই আমি ধরে নিলাম ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার তাহলে প্রথম সেতুটা যখন পার হচ্ছে তখন পঁচিশ সেকেন্ড সময় লাগছে পঁচিশ সেকেন্ডে কতটা যাচ্ছে তোমার সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটোই দৈর্ঘ্য অতিক্রম করছে তাই দুশো দশ প্লাস এক্স মিটার এক সেকেন্ডে কত যাচ্ছে দুশো দশ প্লাস এক্স বাই পঁচিশ আমি জাস্ট এটা এক সেকেন্ডে বের করলাম ঠিক আছে আচ্ছা এইবার দ্বিতীয় সেতুটির ক্ষেত্রে কত সময় লাগছে সতেরো সেকেন্ড সেই সতেরো সেকেন্ডে কতটা পার হচ্ছে একশো বাইশ মিটার একটা সেতু পার হচ্ছে কিন্তু শুধু তো সেতু পার হচ্ছে না সে সঙ্গে নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করছে পার হচ্ছে তাহলে একশো বাইশ আর তার সাথে এক্স যোগ হলো তাহলে একশো বাইশ প্লাস এক্স মিটার যাচ্ছে সতেরো সেকেন্ডে এবার এক সেকেন্ডে কত যাচ্ছে তাহলে একশো বাইশ প্লাস এক্স বাই সতেরো তাহলে এটা যে পেলাম আমরা এক সেকেন্ডে তার গতিবেগটা পেলাম এবার আমরা এই দুটোকে তুলনা করব অর্থাৎ ট্রেনের গতিবেগটা তো একই রয়েছে দুটো সেতু যখন পার হচ্ছে সে দুটো সেতুর ক্ষেত্রেই পার হওয়ার ক্ষেত্রে ট্রেনটার গতিবেগ একই রয়েছে তাই আমি এক সেকেন্ডে গতিবেগটা বের করে নিলাম প্রথম সেতুর ক্ষেত্রে গতিবেগটা কত আর দ্বিতীয় সেতুর ক্ষেত্রে গতিবেগটা কত দুটো গতিবেগ সমান হবে যেহেতু ট্রেনের গতিবেগ সব ক্ষেত্রে একই ছিল সমান ছিল তাই জন্য আমরা এই দুটোকে তুলনা করবো অর্থাৎ সুতরাং এটা সমান এটা হচ্ছে তাহলে দেখে এবার আমি কোনো বজ্র গুণন করলাম সমান ট্রেনের এপারের নিচে ওপার উপরের সাথে পঁচিশ দিয়ে এটাকে একশো বাইশকে গুণ করলে হচ্ছে তিন প্লাস পঁচিশ আর এক্স গুণ করলেছে পঁচিশ এক্স সমান সমান সতেরো দিয়ে দুশো দশকে গুণ করলে হচ্ছে তিন হাজার পাঁচশো সত্তর প্লাস সতেরো দিয়ে এক্সকে গুণ করলেছে সতেরো এক্স এবার থেকে এক্সগুলো আমি বাম পাশে নিয়ে আসছি পঁচিশ এক্সটা রইলো এ পাশ থেকে প্লাসের সতেরো আসলে মাইনাস হচ্ছে আচ্ছা আর তিন হাজার পাঁচশো সত্তর রয়েছে থেকে তিন হাজার পাঁচশো আসলে মাইনাস হয়ে যাচ্ছে আচ্ছা এটা বিয়োগ করলে কথা হচ্ছে আট এক্স হচ্ছে এটা বিয়োগ করলে হচ্ছে পাঁচশো কুড়ি এবার এক্স সমান কত হচ্ছে আট এটাকে ভাগ করলে পঁয়ষট্টি মিটার অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা ট্রেনের দৈর্ঘ্যটি কত পঁয়ষট্টি মিটার পেলাম অথবা ট্রেনটির দৈর্ঘ্য কত পঁয়ষট্টি মিটার এবার ট্রেনটির গতিবেগ বের করব ট্রেনটির গতিবেগ আমরা এক সেকেন্ডে কত পেয়েছিলাম এই যে দুশো দশ প্লাস এক্স বাই পঁচিশ এই এক্সের জায়গায় আমি ট্রেনের দৈর্ঘ্যটা বসালাম পঁয়ষট্টি এইবার ঘণ্টায় বের করতে হবে গতিবেগটা তাই ষাট ইন্টু ষাট সেকেন্ডে আমাদের গতিবেগটা বের করতে হবে তাহলে সেটা ষাট ইন্টু ষাট আমরা গুণ করে দিলাম এবার দেখো দুশো দশ আর পঁয়ষট্টি যোগ করলে হচ্ছে কত দুশো পঁচাত্তর ইন্টু ষাট ইন্টু ষাট বাই পঁচিশ পঁচিশ দিয়ে এটাকে কাটলে হচ্ছে কত পঁচিশ দিয়ে দুশো পঁচাত্তরকে কাটলে হচ্ছে এগারো এবার এগারো ষাট আর ষাট তিনটে গুণ করলে হচ্ছে উনচল্লিশ হাজার ছশো মিটার তাহলে এই যে দূরত্বটা পেলাম এটা আমাদের ঘন্টায় এক ঘন্টায় যাচ্ছে কত উনচল্লিশ হাজার ছশো মিটার এবার এটাকে কিলোমিটারে আনলে কত হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে উনচল্লিশ দশমিক ছয় কিমি হচ্ছে পার ঘন্টা অতএব ট্রেনটির গতিবেগ কত ট্রেনটির গতিবেগ ছিল উনচল্লিশ দশমিক ছয় কিমি পার ঘণ্টা আচ্ছা সতেরো ধাক্ট দাকে কী বলেছে ঘন্টায় আটচল্লিশ কিমি বেগে ধাবমান একশো মিটার লম্বা একটি ট্রেন একুশ সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুরঙ্গ রাস্তা অতিক্রম করলো সুরঙ্গটির দৈর্ঘ্য কত আচ্ছা এক্ষেত্রে দেখো ট্রেনটির গতিবেগ বলে দিয়েছে আটচল্লিশ কিমি পার ঘন্টা অর্থাৎ এক ঘণ্টায় যাচ্ছে আটচল্লিশ কিমি এইবার ট্রেনটার দৈর্ঘ্য বলে দিয়েছে একশো মিটার ট্রেনটা যখন সুরঙ্গের ভিতর দিয়ে যাচ্ছে সেই সু মানে তখন সময়টা কত লাগছে একুশ সেকেন্ড অর্থাৎ সুরঙ্গটি পার হতে সময় লেগেছে একুশ সেকেন্ড এক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য এবং সুরঙ্গের দৈর্ঘ্য দুটোই কিন্তু যুক্ত রয়েছে এই সময়ের মধ্যে আচ্ছা তাহলে দেখো ট্রেনটি এক ঘন্টা অর্থাৎ ষাট ইন্টু ষাট সেকেন্ডে যাচ্ছে কত আটচল্লিশ কিমি তাহলে আটচল্লিশ ইন্টু এক হাজার মিটার এক সেকেন্ডে যাচ্ছে কত আটচল্লিশ ইন্টু এক হাজার বাই ষাট ইন্টু ষাট আর একুশ সেকেন্ডে কত যাচ্ছে সেটা বের করবো যেহেতু সুরঙ্গাটি পার হতে আমাদের একুশ সেকেন্ড লেগেছে ট্রেনটির তাহলে একুশ সেকেন্ডে যাবে বেশি তাহলে একুশটা গুণ হচ্ছে উপরে এইবার দেখো শূন্য শূন্য কাটছে উপরে দুটো শূন্য আর নিচে দুটো শূন্য কাট কেটে দিলাম থাকছে কত দেখো এ ছয় দিয়ে আটচল্লিশকে কাটলে কত হচ্ছে ছয়টা আটচল্লিশ আচ্ছা আটকে আর এ ছয়কে দুই দিয়ে কাটো আটকে দুই দিয়ে কাটলে চার হচ্ছে চার দুগুণে আট ছয়কে দুই দিয়ে কাটলে হচ্ছে তিন তিন দিয়ে আবার একুশকে কাটো তিন সাথে একুশ তাহলে থাকছে কত সাত দশ আর চারের গুণফল তাহলে সবকটা করলে হচ্ছে কত দুশো আশি মিটার তাহলে এই যে দুশো আশি মিটারটা কিসের এই যে সুরঙ্গটাটা একটা সুরঙ্গের ভিতর দিয়ে যাচ্ছে তাহলে সুরঙ্গের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্যের যোগফল হচ্ছে দুশো আশি কারণ দুটো দৈর্ঘ্য পার হতে আমার একুশ সেকেন্ড সময় লেগেছিলো তাহলে একুশ সেকেন্ডে টোটাল দুশো আশি মিটার অতিক্রম করছে দুশো আশি মিটারের মধ্যে একশো মিটার হচ্ছে ট্রেন তাহলে একশো মিটারটা বাদ দিতে হবে তাহলে সুরঙ্গটির দৈর্ঘ্য কত হবে দুশো আশি থেকে একশো বাদ দিলে একশো আশি মিটার আঠারো তারিখে দেখো কী বলেছে একটি ট্রেন দশ সেকেন্ডে একশো পঞ্চাশ মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে বাইশ সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য এবং কত আচ্ছা ট্রেনটা যখন একজন লোককে অতিক্রম করছে তখন কিন্তু ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে শুধুমাত্র অতিক্রম করছে আর যখন প্ল্যাটফর্মটি অতিক্রম করছে তখন কিন্তু তোমার ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই অতিক্রম করছে তাহলে এক্ষেত্রে দেখো ট্রেনটার দৈর্ঘ্য বলে দিয়েছে কত না ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া নেই এখানে আমাদের একশো মিটার লম্বা প্ল্যাটফর্ম দেওয়া আছে আচ্ছা তাহলে ট্রেনটা যখন বাইশ সেকেন্ডে পার হচ্ছে দুটো দৈর্ঘ্য অতিক্রম করছে একটা হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য একটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর যখন দশ সেকেন্ডে পার হচ্ছে তখন শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করছে সেখানে কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য নেই তাহলে দশ সেকেন্ডটা বাইশ সেকেন্ড থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে যেটা পাবো সেই সময়টা শুধুমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করবে তাহলে দেখো ট্রেনটি বাইশ থেকে দশ বিয়োগ করলে বারো সেকেন্ডে বারো সেকেন্ডে যাচ্ছে কতটা একশো পঞ্চাশ মিটার একশো পঞ্চাশ মিটারটা কী তোমার ট্রেনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর তাহলে বারো সেকেন্ডে যাচ্ছে একশো পঞ্চাশ মিটার এক সেকেন্ডে কত যাবে আর দশ সেকেন্ডে কত যাচ্ছে দশ সেকেন্ডে কেন না দশ সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে তো সেই জন্য দশ সেকেন্ডে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য তাহলে বারো সেকেন্ডে যাচ্ছে একশো পঞ্চাশ মিটার এক সেকেন্ডে যাচ্ছে একশো পঞ্চাশ বাই বারো আর দশ সেকেন্ডে যাচ্ছে কত একশো পঞ্চাশ ইন্টু দশ বাই বারো দেখো কাটাকাটি করি আচ্ছা বারোকে আর একশো পঞ্চাশকে তিন দিয়ে কাটা যায় তিন দিয়ে একশো পঞ্চাশকে কাটলে পঞ্চাশ হচ্ছে আর তিন দিয়ে বারোকে কাটলে চার হচ্ছে আবার চারকে দেখো দুই দিয়ে কাটলে দুই হচ্ছে পঞ্চাশকে দুই দিয়ে কাটলে পঁচিশ হচ্ছে দুই দিয়ে দশকে কাটলে পাঁচ হচ্ছে আচ্ছা তাহলে পাঁচ আর পঁচিশ গুণ করলে হচ্ছে একশো পঁচিশ তাহলে এই যে দশ সেকেন্ডে যে দৈর্ঘ্যটা অতিক্রম করছে সেটা একশো পঁচিশ মিটার অর্থাৎ ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে তাহলে ট্রেনটির দৈর্ঘ্যগত হচ্ছে একশো পঁচিশ মিটার আবার দেখো ট্রেনটি যখন দশ সেকেন্ডে যায় একশো পঁচিশ মিটার তাহলে এক সেকেন্ডে কত যাবে আর ষাট ইন্টু ষাট সেকেন্ডে কত যাবে অর্থাৎ এক ঘন্টায় কত যাবে তাহলে একশো পঁচিশ ইন্টু ষাট ইন্টু ষাট বাই দশ দশ দিয়ে তাহলে দশের একটা শূন্য ছয় ষাটের একটা শূন্য কেটে গেলো থাকছে কত একশো পঁচিশ গুণ ষাট গুণ ছয় কটা গুণ করলে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার মিটার এই পঁয়তাল্লিশ হাজার মিটারকে কিলোমিটারে আনলে কত হচ্ছে পঁয়তাল্লিশ কিমি তাহলে অতএব ট্রেনটির গতিবেগ কত ছিল পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা অর্থাৎ এক ঘন্টা ট্রেনটি পঁয়তাল্লিশ কিমি বেগে যাচ্ছিল পুরীদারে দেখো কী বলেছে দুশো পঞ্চাশ মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় তেত্রিশ কিমি বেগে এগিয়ে আস এগিয়ে চলেছে পেছন থেকে অন্য আরেকটি লাইনে দুশো মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় ষাট কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময় সেটি অতিক্রম করবে তাহলে দেখো এখানে প্রথমে একটা ট্রেন যাচ্ছিলো ঠিক আছে সেটা মালগাড়ি যাচ্ছিলো ঘন্টায় তিরিশ তেত্রিশ কিলোমিটার বেগে পেছন থেকে আরেকটা ট্রেন আসছে মেল ট্রেন সেটা কত গতিবেগে আসছে ষাট কিলোমিটার বেগে আসছে তাহলে এই ট্রেনটা এই ট্রেনকে অতিক্রম করে মানে এর যেহেতু গতিবেগ বেশি তাহলে একে অতিক্রম করে তারপরে পার হয়ে যাবে তাহলে অতিক্রম করার এখানে যখন যুক্ত হচ্ছে তখন অতিক্রম মানে তখন তাকে ধরছে ট্রেনটাকে ধরলো ধরার পরে কতটা এই যে তাকে পার হয়ে ট্রেনটা চলে যাবে সেই এই ট্রেনটাকে অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে যখন দেখবে এই ট্রেনটাকে মাল মালগাড়িটাকে এই মেল ট্রেনটা অতিক্রম করছে তখন কটা দৈর্ঘ্য অতিক্রম করবে দুটো দৈর্ঘ্য অতিক্রম করবে সেক্ষেত্রে এই মালগাড়ির দৈর্ঘ্যটা অতিক্রম করবে তার সঙ্গে মেল ট্রেন নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে তাহলে দুটো দৈর্ঘ্য অতিক্রম করতে হবে ঠিক আছে আর যখন গতিবেগে যাচ্ছে এটার গতিবেগ হচ্ছে তেত্রিশ কিমি আর এটার গতিবেগ হচ্ছে ষাট কিমি তাহলে প্রতি মুহুর্তে কতটা করে এ এগিয়ে আসছে ষাট কিমি থেকে তেত্রিশ কিমি বাদ দিতে হবে তাহলে প্রতি মুহূর্তে সে কতটা করে এগিয়ে আসছে তাহলে দেখো তাহলে ষাট কিমি থেকে তেত্রিশ কিমি বাদ দিলাম তাহলে কত হচ্ছে সাতাশ কিমি তাহলে সাতাশ কিমিকে মিটার আনলে এক হাজার দিয়ে গুণ করলে সাতাশ হাজার মিটার হচ্ছে তাহলে এই সাতাশ হাজার মিটারটা প্রতি মুহুর্তে সে এগিয়ে যাচ্ছে আচ্ছা প্রতি ঘন্টায় তাহলে কত ঘন্টা যাচ্ছে এক ঘন্টা অর্থাৎ ষাট ইন্টু ষাট সেকেন্ডে যাচ্ছে তাহলে এক সেকেন্ডে কত যাবে সরি এক মিনিটে এক মিটার যাবে কত সেকেন্ডে ষাট ইন্টু ষাট বাই সাতাশ ইন্টু এক হাজার এইবার দেখো দুটো ট্রেন তো দুটো ট্রেন এই যখন অতিক্রম করবে তখন দুটো ট্রেন দুটো নিজেদের দৈর্ঘ্য দুটোকেই অতিক্রম করবে অর্থাৎ দুশো পঞ্চাশ মিটার আর দুশো মিটার দুটো যোগ করলে হচ্ছে কত চারশো পঞ্চাশ মিটার তাহলে চারশো পঞ্চাশ মিটার অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে দেখো ষাট ইন্টু ষাট ইন্টু চারশো পঞ্চাশ বাই সাতাশ ইন্টু এক হাজার তাহলে এবার কাটাকাটি করো উপরে একটা দুটো তিনটে শূন্য আছে নিচে তিনটে শূন্য আছে কেটে গেল সব আচ্ছা সাতাশ আছে সাতাশকে তিন দিয়ে কাট নয় দিয়ে কাটো তিন নং সাতাশ আর পঁয়তাল্লিশকে নয় দিয়ে কাটলে পাঁচ নং পঁয়তাল্লিশ তিন দিয়ে ছয়কে কাটলে হচ্ছে দুই তাহলে পাঁচ দুই আর ছয় গুণ করলে কত হচ্ছে ষাট সেকেন্ড অর্থাৎ ষাট সেকেন্ড সমান কত এক মিনিট তাহলে মেল ট্রেনটি এই মেল ট্রেনটি মালগাড়িটিকে ধরার এক মিনিট পরে ট্রেনটিকে অতিক্রম করে যাবে অর্থাৎ এই যে ধরার পরে তারপরে যে একে অতিক্রম করতে এই টাইমটা অর্থাৎ এই এই ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস তোমার এই মালগাড়িটার দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগবে এক মিনিট অর্থাৎ ট্রেনটি মেল ট্রেনটি মালগাড়িটিকে ধরার পর এক মিনিট সেটিকে এক মিনিটে সেটিকে অতিক্রম করতে পারবে আচ্ছা তোমাদের এইচটি দিলাম দেখো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো কুড়ি তোমরা নিজেরা করবে করবেগুলো